কতজনার পড়েছে না মা আজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া কাফা আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ প্রিয় দর্শক শ্রোতা কাছে ও দূরে দেশে ও প্রবাসী যারা যেখানে বসে আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা প্রিয় দর্শক ও শ্রোতা ধোঁয়ার ব্যাপারে হজরত থানবী রহমতুল্লাহ আলী এর ফতোয়া এক নম্বর মাস আলা যদি রোজাদার ব্যক্তির জন্য এ ধরনের কাজ হতে বাঁচা ও বিরত থাকা ক্ষতিপ্যতীত সম্ভব হয় যে কাজগুলোর দ্বারা তার গলার মধ্যে ধুলাবালি অথবা ধোঁয়া প্রবেশ হওয়ার সম্ভাবনা থাকে এতদ সত্ত্বেও যদি সে এ কাজ করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে ইমদাদুল ফাতাওয়া দ্বিতীয় জিলদের একশত আটত্রিশ নম্বর সাফা থেকে এই মশালাটি সংগ্রহ করা হয়েছে দ্বিতীয় নম্বর মশালা লোবান জ্বালিয়ে নিজের কাছে রেখে গ্রান নিলে রোজা নষ্ট হয়ে যাবে এক্ষেত্রে শুধু ওয়াজিব হবে সুতরাং আতর কেওড়া ও গোলাপ ফুল ইত্যাদি এবং অন্যান্য সুগন্ধিযুক্ত বস্তুর গ্রান নেয়া যার মধ্যে ধোঁয়া নেই সেটা বৈধ বৃহস্পতিজেউর তৃতীয় জিলদের এগারো নম্বর সাফা থেকে এই মাস আলাটি সংগ্রহ করা হয়েছে প্রিয় দর্শক অশ্রুতা সংক্ষেপে ধোঁয়া সংক্রান্ত থানবী রহমতুল্লাহ আলের দুটি মাস আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি আপনারা এ থেকে উপকৃত হবেন এবং আমাদের ভিডিওটি যদি উপকারী মনে করেন তাহলে সকল উম্মার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার